নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প দুর্ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, গল্পটিতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প দুর্ঘটনা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, চমৎকার একটি গল্প। বড়বাবু নিজে কপিলকে সঙ্গে এনে চেয়ারে বসিয়ে দিয়ে বুড়ো সতীশবাবুকে ডেকে কাজ বুঝিয়ে দিতে বলে গেছেন। সতীশবাবু কাজ বুঝিয়ে দিয়েছেন, কতগুলি খাতাপত্র সামনে টেবিলের উপর রেখে বলে গেছেন, কোথাও কোনো খটকা বাঁধলে অথবা কোনো কথা জানবার প্রয়োজন হলে কপিল যেন তাকে জিজ্ঞাসা করে। কাগজপত্রগুলি অনভ্যস্ত হাতে নড়াচড়া করাও কপিলের শেষ হয়েছে। সতীশবাবুকে আজ আর কিছু জিজ্ঞাসা করবার দরকার হয়নি। এবার ছুটির সময় হয়ে এলো, প্রথম দিনের পক্ষে এই যথেষ্ট। কাল থেকে প্রবল উৎসাহে সে কাজ আরম্ভ করবে। এত তাড়াতাড়ি, এত বেশি কাজ এত ভালোভাবে করে ফেলবে যে এক বছরের মধ্যে আপিসের মধ্যেই সেই হয়ে দাঁড়াবে সবচেয়ে কাজের লোক। এতকাল শুধু সুযোগ না পেয়েই সে অকর্মণ্য হয়েছিল, এবার যখন একটা পথ পেয়েছে কাজ করা, কাজ করা কাকে বলে, সকলকে সে দেখিয়ে ছাড়বে। চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরের ময়দানটার দিকে অলস নেত্রে তাকিয়ে কপিল নানা কথা ভাবতে থাকে। এ চাকরিটা পাওয়ার তার কোনো সম্ভাবনাই ছিল না, চাকরিতে অন্য লোক ঠিক হয়ে গিয়েছিল। আজ তারই চাকরির প্রথম দিনটির শেষাশেষি এমনভাবে চেয়ারে ঠেস দিয়ে বসে পরম সন্তোষের সঙ্গে বিশ্বজগতের দিকে তাকাবার কথা, কিন্তু কপালের কথা কি কেউ বলতে পারে? দুবছর খালি চাকরির জন্য উমেদারি করে করে সে অকল্পিত উপায়ে লোক নেওয়া একটি আশাতীত ভালো চাকরি তার জুটে গেল। এ সৌভাগ্যের মূল্য অবশ্য তাকে দিতে হবে, কিন্তু চাকরির অভাবে যার জীবন একটা বিড়ম্বনায় পরিণত হয়ে যেতে বসেছিল, বেঁচে থাকবার কোনো মানেই প্রায় ছিল না। এমন অসাধারণ ভালো একটি চাকরির জন্য কি সে মূল্য দিতে কুণ্ঠিত হয়? জীবনের বাকি যতগুলি দিক আছে, সুরেশবাবুর খোঁড়া ও বোবা ভাগ্নিটিকে নিয়ে তার প্রত্যেকটি ব্যর্থ হয়ে যাক, চাকরি ছাড়া কপিলের চলত না। সুরেশবাবুর ভাগ্নির তো কেবল একটি অঙ্গ এবং একটি ইন্দ্রিয় নেই, দরকার হলে সে সর্ব ইন্দ্রিয় বঞ্চিতা একটা জড়পিণ্ডকে বিবাহ করতে ও ভালোবাসতে রাজি হয়ে যেত। এই যে তার লাভ হলো, এর তুলনায় মোহিনী আর কিসের ক্ষতি? নির্বাক প্রিয়া কি মানুষের হয় না? একটি পা হাঁটুর কাছ থেকে দড়ির মতো শুকিয়ে গেছে বলে একটি মেয়ের জীবন কি ব্যর্থ হয়ে যাবে? নাইবা হলো তার সর্বাঙ্গ সম্পূর্ণা সুন্দরী গুণবতী বউ। জীবনের একটা মহৎ ত্যাগের মতো করেই সে মোহিনীকে গ্রহণ করবে, বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে বলেই ত্যাগের মহিমা খর্ব হয়ে যাবে এমন কথা তো কিছু নেই। কিন্তু যে চাকরিটা পেয়েও পেল না, সুরেশবাবুর সঙ্গে গোপন ষড়যন্ত্র করে যাকে সে লব্ধাধিকার স্বর্গের দ্বার থেকে ফিরিয়ে দিল, তার কথাটা কপিল কি করে নিজের নবসৃষ্ট জীবনের সঙ্গে মোলায়েম করে খাপ খাওয়াবে? সেও তারই মতো দুবছরের বেশি সময় বেকার জীবনযাপন করে জীবনের স্বাদ ভুলে যেতে বসেছিল। এই চাকরিটি পাবে জেনে তার বঞ্চিত ও বিকৃত জীবনে আকস্মিক বসন্ত সমাগমের মতো সমস্ত বেদনা ও রিক্ততার অবসান ঘটেছিল। এ যে কি তৃপ্তি, এ যে কি নিশ্চিন্ত নির্ভয় সুখ, সে তো তার খবর জানে। চোখের পলকে মন থেকে একটা রুক্ষতার পরত খসে যায়, একটা প্রকাণ্ড আবর্জনার স্তূপ অদৃশ্য হয়। এমনিভাবে খোলস বদলানো,
নির্মল মনে আবার পুড়ে যাওয়া আশার ছাই দিয়ে আস্তরণ বিছাতে সেই বঞ্চিত মানুষটির কেমন লাগছে কপিলের পক্ষে তা অনুমান করা অসম্ভব নয়। বারবার এ অনুমান না করে যাওয়াই বরং এখন তার অসাধ্য হয়ে উঠেছে। দুবছরের বেকার জীবনের স্মৃতি হয়তো সে ভুলে যাবে, ক্রমে ক্রমে সহ্য হয়ে এসে মোহিনীকে একদিন হয়তো তার সত্য সত্যই ভালো লাগবে। কিন্তু গুপ্ত ঘাতকের মতো সে একান্ত পরিচিত লোকটির জীবনের অবলম্বন সে কেড়ে নিয়েছে, তার কথা সে কখনো বিস্মৃত হবে না। জীবন যুদ্ধে ছলে বলে কৌশলে জয়লাভ করার দাবিতে অজানা অচেনা একটি মানুষের সর্বনাশ করে নিজের সুখী ও অবসর মতো মনে মনে দুঃখ ও অনুতাপের জাবর কেটে কেটে হয়তো পার পাওয়া যায়, কিন্তু সেই লোকটি যখন হয় অন্তরঙ্গ বন্ধু তখন আর উপায় থাকে না। বেকার দিনগুলির গ্রাস থেকে যতটুকু মনুষ্যত্ব সন্তর্পণে বাঁচিয়ে রাখা গিয়েছিল তার সবখানি যেন নিখোঁজ হয়ে যায়। নিজেকে মনে হয় হীন অপরাধের একটা স্তূপ। কতকাল এর অপরিমেয় গ্লানি তার চিত্তকে আচ্ছন্ন করে রাখবে কে জানে। মাসান্তে মাইনে নেবার সময় প্রতিবার হয়তো তার মনে হবে এ পরের টাকা, এ টাকা সে ফাঁকি দিয়ে চুরি করে পাচ্ছে। পাঁচটার সময় অফিসের ছুটি হলো, সমস্ত সময়টা ফ্যানের বাতাস পেয়ে দুপুরের গরমটা আজ সে টের পায়নি। অফিসের প্রশস্ত সোপান বেয়ে ফুটপাতে নেমে দাঁড়িয়ে পথবাহী বায়ু প্রবাহের উত্তাপটা সে অনুভব করতে পারল। তার মনে হলো যে বেকারের দল আজও কাজ জোটাতে না পেরে দাঁড়ে দাঁড়ে উমেদারি করে ফিরছে, আজ একদিনেই হয়তো তাদের মাথা গেছে খারাপ হয়ে। এই গরমে নিরাবলম্ব মানুষ পাগল না হয়ে বাঁচে কয়েক মুহূর্ত সে পথের মানুষ আর যন্ত্রের দুমুখী স্রোতের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। চলতে আরম্ভ করে একেবারে পঙ্কজের সঙ্গে মুখোমুখি হয়ে সে থেমে গেল, মুখ তার নিমেষে হয়ে গেল বিবর্ণ। আজকের দিনটিতেই তার সঙ্গে একটা বোঝাপড়া করবার জন্য পঙ্কজ রাস্তায় দাঁড়িয়ে তার প্রতীক্ষা করবে এ কথা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অস্ফুট স্বরে বলল, কি কি রে পঙ্কজ? পঙ্কজের চেহারা আশ্চর্য রকম খারাপ হয়ে গেছে, এক নজর তাকাতেই এটা কপিলের চোখে পড়ল। মুখ তার কালি মেরে গেছে, ধুলি ধূসর চুলগুলি বাতাসে উড়ছে, পরনের জামাকাপড় অত্যন্ত ময়লা। পার্কে অথবা মাঠে বৈশাখের তৃণহীন তরুতলে সে বোধহয় অনেকক্ষণ বসে কাটিয়েছে, সর্বাঙ্গে তার প্রমাণ আবিষ্কার করা যায়। কিন্তু সবচেয়ে বিষদৃশ্য পঙ্কজের চোখের চাহনি। কালি পড়া লণ্ঠনের কাঁচ ভেদ করে ভিতরের শিখাটিকে যেমন স্তিমিত মৃতপ্রায় মনে হয়, পঙ্কজের চোখ দুটিকে তেমনি মরা মরা দেখাচ্ছে। কিসের একটা অদৃশ্য অন্ধকার ওর চোখে ঘনিয়ে এসেছে। পঙ্কজ ঝিমিয়ে ঝিমিয়ে বলল, সিল্কের চাদরটা নতুন কিনেছিস বুঝি কপিল, আপিসের জন্য? কপিল বলল, হ্যাঁ। আমি তোকে কংগ্রাচুলেট করছি ভাই, চাকরিটাতে আমার যত উন্নতি হতো তোর তার হাজার গুণ হোক। এবার কথাটা স্পষ্ট হয়েছে, হয়তো আরো স্পষ্ট হয়ে উঠবে। গরমে কপিল ঘেমে উঠল, এর চেয়ে অপ্রীতিকর অবস্থায় মানুষ যে পড়তে পারে তা সে কল্পনা করে উঠতে পারছিল না। তবু নিষ্পাপ বিস্ময়ের ভান করে তাকে বলতে হলো, তোর উন্নতি কি? তবে তুই যে আকাশ থেকে পড়লি। কপিলের একটি হাত পঙ্কজ সজোরে মুঠো করে ধরল, জানতি না। না, কপিল বলল, না কি করে জানবো, হাত ছাড় পঙ্কজ লাগে। পঙ্কজ গুয়ারের মতো বলল, লাগুক, হাতে একটু লাগলে তুই মরে যাবি না কপিল। কিন্তু মিথ্যে বলছিস কেন?
চান্স পেলে বন্ধুর খাতিরে ছেড়ে দেবার মতো বোকা তুই নোস, এসব বলছিস না কেন? চোখে যার চামড়া নেই তার চক্ষু লজ্জা এমন বিশ্রী বিমানান হয় কপিল। হাতের ব্যথায় কপিল ক্রুদ্ধ হয়ে উঠেছিল। পঙ্কজের হাতে সরু সরু আঙুলগুলি যে এমন শক্ত, আর হাতে যে তার এত জোর, এতকাল সে তার পরিচয় জানত না। এক হাতে বজ্র মুষ্টি খোলবার চেষ্টা করতে করতে অপরাধীর মতো নিরীহ ভাব অনেকখানি পরিত্যাগ করে সে বলল, অবিশ্বাস করলে আমি কি করব? কাজটা তুই পেয়েছিলি তা আমি সত্যি সত্যি জানতাম না পঙ্কজ। পঙ্কজ তার হাত ছেড়ে দিল, বলল, কেন ছেড়ে দিলাম জানিস? তোর লাগছিল বলে নয়, তোকে ছোঁব না বলে। কপিল এটুকু হজম করে বলল, দুই এক মাসের মধ্যে এখানে একটা কাজ খালি হবে পঙ্কজ, একটা অ্যাপ্লিকেশন দিস, চেষ্টা করে দেখব। হঠাৎ সে যেন বীত ক্রোধ বীতস্পৃহ হয়ে গেছে, উদাসীনের মতো সে বলল, চাকরি পেয়েছি শুনে বাড়িতে কি করেছিল জানিস কপিল? বাবা ছমাস বিছানা ছাড়েননি, সেদিন উঠে বারান্দায় গিয়ে বসে অনেকক্ষণ অনেকক্ষণ সকলের সঙ্গে গল্প করেছিল। মা বাধা রেখে টাকা এনে পাঁচ শিকের হোড়ে লুট দিয়েছিলেন, ভালো জামা কাপড় কেনবার জন্য আমাকে টাকা দিয়েছিলেন। বউয়ের মুখখানা যদি সেদিন তুই দেখতিস কপিল! মেঘ সরে তার মুখে যেন রোদ উঠেছিল। আশা বলছিল, মাইনে পেলেই একটা ভোজ দিতে হবে দাদা, কপিলবাবুকে নেমন্তন্ন করো। চাকরি যাওয়ার কথাটা এখন ওদের বলতে পারিনি। পঙ্কজ হঠাৎ নিজে নিজেই বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে উঠল। এসব কথা তোকে কেন বললাম? কিছু মনে করিস না কপিল, তোর কাছে মনের কথা বলে ফেলার বদ অভ্যেসটা এখনো রয়ে গেছে। আচ্ছা চললাম। ভালো করে বিদায় নেবার তার সময় ছিল না, আরও দু তিনটি দোতলা বাস পাশ দিয়ে চলে গেছে, কিন্তু তাদের গতি ছিল মন্থর। এবার রেশারেশি করে দুটো বাস তীব্র বেগে ছুটে আসছিল, কয়েক পা পিছু হয়ে বড় বাসটির সামনে নিজেকে সে শান্ত শিশুর মতো সমর্পণ করে দিল। এ যেন বাস্তব জগৎ নয়, নাটক অভিনয়ের স্টেজ, সে যেন মানুষ নয়, শুধু একটা অন্ধ আবেগ। এসব ব্যাপারে মানুষের মাথা এমন করে গুলিয়ে যায় যে আত্মস্থ হতে সময় লাগে। তার অনেক আগে পঙ্কজকে ঘিরে ভিড় জমে গিয়েছে। এবার তার কি করা উচিত? কপিল তার কিছু ভেবে পেল না। তার চোখের সামনে ভিড় বাড়তে লাগলো, পুলিশের আবির্ভাব ঘটল, হইচইয়ের সীমা রইল না। সে ফুটপাতের যেখানে যেভাবে দাঁড়িয়ে পঙ্কজের সঙ্গে কথা বলছিল, সেখানে তেমনিভাবে আচ্ছন্ন ও অভিভূতের মতো দাঁড়িয়ে রইল। পঙ্কজের কি অবস্থা হয়েছে, সে বেঁচে আছে কিনা, এসব তার নির্ণয় করা দরকার। অবিলম্বে অ্যাম্বুলেন্স ডেকে ওকে হাসপাতালে স্থানান্তরিত করাও তারই কর্তব্য। কিন্তু ভিড় ঠেলে পঙ্কজের দেহের কাছে গিয়ে দাঁড়াবার কথা ভাবতে গিয়েই তার সর্বাঙ্গ অবশ হয়ে আসছিল। ওর কাছে যাবার, ওর জন্য কিছু করবার অধিকার তার যেন নেই, এই এতগুলো মানুষ যে ওকে ঘিরে ধরেছে। এদের মধ্যে ওর একটিও বন্ধু নেই, কিন্তু ওকে নিয়ে ব্যস্ত হবার দায় তার চেয়ে ওদেরই বেশি। এরা বন্ধু নয়, কিন্তু সে শত্রু। ওর অপরিচিত পথিকের মতো ব্যথিত হবার দাবিও তার নেই। পঙ্কজের যদি জ্ঞান থাকে, তাকে দেখে পঙ্কজ যদি সকলকে শুনিয়ে বলে, এই লোকটা আমায় ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে দিয়েছে। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এলো। কপিলের চোখ বোঝা অন্ধকারে পঙ্কজকে নিয়ে তারা দূরে চলে গেল। কপিল চোখ মেলে দেখল ভিড় কমে এসেছে। সাক্ষীর নাম টুকতে টুকতে পুলিশ তার কাছে এসে দাঁড়িয়েছে। আপনি কিছু দেখেছেন? সার্জেন্ট ইংরেজিতে জিজ্ঞাসা করল। কপিল বলল, না কিছুই দেখিনি, নাথিং। ধীরে ধীরে সে চলতে আরম্ভ করল, কোন দিকে সে তা জানে না, যেদিকে হোক একদিকে তার চলতে হবে এইটুকু সে জানে।
এর বেশি জ্ঞান তার নেই। হৃদয় মনের প্রাথমিক আড়ষ্টতা তার যতই কেটে যাচ্ছে, হৃদয় মন ততই তার এতটা দুর্বোধ্য বিস্ময় ও বিপন্ন বেদনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। তারই জীবনে এ ব্যাপার ঘটেছে, এখনো যেন তা বিশ্বাস করে ওঠা যায় না। বন্ধুর প্রতি আর্থিক বিশ্বাসঘাতকতা তারই জীবনে বন্ধু হত্যায় পরিণত হয়ে গেল। এর প্রতিকারহীন আফসোস সহ্য করা যেন সম্ভব নয়। কিন্তু সে কি করবে? সে তো বন্ধুকে শুধু বঞ্চিত করেছিল, মরে যেতে তো বলেনি। কেন ও এমনভাবে নিজেকে মেরে তাকেও মেরে রেখে গেল? উষ্ণ অশ্রুতে বারবার কপিলের দুচোখ ভরে যায়। শাসিত শিশুর মতো অবোধ অশান্ত অভিমানে তার সমগ্র অভ্যন্তরটি যেন একটা উচ্ছ্বাসে পরিণত হয়ে উপরের দিকে ঠেলে উঠতে চায়। দাঁত দিয়ে সে সজোরে তলাকার ঠোঁট কামড়ে ধরল। দুঃখের যতখানি দৈহিক প্রক্রিয়া, শারীরিক কৌশলে সে তার সবখানি দমন করবে। বাড়ির পথটাই সবচেয়ে তার বেশি চেনা পথ। অপরাহ্নে গগনচারী পাখির মতো নিচে প্রত্যাবর্তনের অভ্যাসও তার মজ্জাগত হয়ে গেছে। বাড়ি পৌঁছাবার সংকীর্ণ গলি গুহাটির মুখের কাছে পৌঁছে পারিপার্শ্বিক জগতের চেতনা কপিলের ফিরে এলো। সামনে পানের দোকান থেকে এক পয়সা দিয়ে বিড়ি কিনে একটা ধরিয়ে সে ভাবতে লাগল, এখনই বাড়ি ফিরে যাবে কিনা। অফিস ফেরত মহামানবের প্রতীক্ষায় বাড়ির সকলে উন্মুখ হয়ে আছে। তাকে দেখে সকলে অযথা পরিমাণে খুশি হয়ে তাকে অসঙ্গত সমাদরে লজ্জা দেবার চেষ্টা করবে। এখন কি ওসব তার সহ্য হবে? অথচ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো অসম্ভব। প্রত্যেকটি বাস চলার শব্দে তার বুকের মধ্যে কেঁপে কেঁপে উঠছে। গরম রাস্তায় জল ঢেলে দেওয়ার উষ্ণ বাষ্পে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাছাড়া সে ভারী শ্রান্ত। হেঁটে বেড়ানোর ক্লান্তি তাকে গরুভার বোঝার মতো পীড়ন করছে। বিড়িটা পুড়ে নিঃশেষ হওয়া পর্যন্ত কপিল নিশ্চল দাঁড়িয়ে রইল। তার ডান দিকে খানিকটা দূরে ডাস্টবিন লক্ষ্য করে কে খবরের কাগজে মোড়া ময়লা ছুঁড়েছে। ডাস্টবিন পর্যন্ত পৌঁছায়নি। কাগজটি খুলে গিয়ে এত দূর থেকে কয়েকটা মোটা মোটা হেডলাইন দেখা যাচ্ছে। প্রথম দুটি লাইন কপিল পড়তে পারে। আন্তর্জাতিক শান্তি সমস্যা। আন্তর্জাতিক সমস্যা এক মুহূর্তে তার ব্যক্তিগত সমস্যায় পরিবর্তিত হয়ে যায়। কাল কত বড় হেডিং দিয়ে পঙ্কজের খবরটা ওরা ছাপবে? বেশি বড় হয়তো নয়। হমন কত পঙ্কজ প্রতিদিন পৃথিবীর শহরে শহরে বাস চাপা পড়ে মরছে। বিশ্ববার্তার মাঝে এই একটি মাত্র প্রাণ বিয়োগের বিচ্ছিন্ন সংবাদ মানুষের কাছে আর কতটুকু মূল্যবান? কাগজের কোণে পাইকার হেডিং দিয়ে খবরটা ওরা ছেপে দেবে। নজরে পড়লে পঙ্কজের পরিচিত লোকেরা একটু চমকে উঠবে। নিজেদের পরিচিত লোকের কাছে খবরটা বলে পঙ্কজের কথা দু মিনিট আলাপ করবে। তারপর পঙ্কজকে সকলে ভুলে যাবে। ভুলবে না পঙ্কজের বুড়ো বাবা আর বুড়িমা, পঙ্কজের ছেলে মানুষ বউ আর ছেলে মানুষ বোন। এরা কেউ পঙ্কজকে কোনোদিনও ভুলে যাবে না, সেই সঙ্গে তাকেও হয়তো এরা ভুলবে না। পঙ্কজ যদি না একেবারে মরে গিয়ে থাকে, মরে যাওয়ার আগে যদি একবার তার জ্ঞান হয়, সে হয়তো তার আত্মহত্যার কারণটি প্রকাশ করে দিয়ে যাবে। তার কথা না ভেবে পঙ্কজকে ওরা কোনোদিনও স্মরণ করতে পারবে না। বাড়ি পৌঁছে মনের এই সাংঘাতিক দীনতাকে কপিল প্রথম আবিষ্কার করতে পারল যে পঙ্কজের সুনিশ্চিত মৃত্যুই এখন তার প্রার্থনীয় হয়ে উঠেছে। সে যেন বলে যাবার সুযোগ না পায়। নূল খঞ্জ হয়ে পঙ্কজের হয়তো বাঁচবার চেয়ে মরাই ভালো এখন, কিন্তু এ যুক্তি তা নয়। পঙ্কজের ভালো মন্দের বিবেচনায় তার অচেতনতার অন্ধকারে মৃত্যুর আবির্ভাব কপিলের কাম্য হয়ে ওঠেনি। প্রকৃত হত্যাকারীর মতো পঙ্কজের মুখ থেকে নামটা যেন উচ্চারিত না হয় তাই চেয়ে সে উদ্গ্রীব হয়ে উঠেছে।
রান্নাঘরের দাওয়ায় আসন বিছিয়ে মা তাকে খেতে দিয়েছেন। বোন আসন বুনতে বুনতে কাছে এসে দাঁড়িয়েছে। ঘরের মধ্যে ভাইদের গলা পাওয়া যায়। বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। মা আর খোকি দুজনেই আজ ফর্সা কাপড় পরেছে। খোকির গায়ের জামাটা ছোট হয়ে এলেও নিমন্ত্রণের উপলক্ষ ছাড়া এক বছরের মধ্যে কোনোদিন বাক্সের বাইরে এসেছিল বলে কপিল স্মরণ করতে পারল না। অবিলম্বে আরেকটি ভালো জামা পাবার আশা হওয়া মাত্র এটিকে সে কাজে লাগিয়েছে। আর মোটে এক মাস, আর এক মাস পরে ওর দাদা পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরবে। ভবিষ্যতে মানুষের কি বিস্ময়কর প্রত্যয়। মা বললেন, একদিন অফিস করেই তোর মুখ শুকিয়ে গেছে যে কপিল, আজ থেকে বুঝে খুব খাটতে হচ্ছে। কপিল বলল, না। মা একটা অনুমান করে বললেন, মা বাপ কারো তো কোনো দোষ ছিল না, মেয়ে যে অমন হলো তাই আশ্চর্য। আমার কি মনে হয় জানিস কপিল, দুটো একটা ছেলে মেয়ে হলে মোহিনীর হয়তো বুলি ফুটবে। কে না জানে এ আশ্বাস মিথ্যা, কিন্তু কপিল সমালোচনা করে না। ওদের কুণ্ঠার পরিচয় সে জানে। ক্ষুধার দাবিতে তার জীবনের প্রেমকে বলি গ্রহণ করে ওরা অপরাধী হয়ে আছে। ওই তো সবে শুরু, সেই অপরাধকে আরও কত মনোহর উপায় ওরা লঘু করবার চেষ্টা করবে। এ তো দোষের নয়, তুচ্ছ নয়, সত্য অথবা মিথ্যা বলে তো সান্ত্বনার মূল্য নির্ণীত হয় না। এ যুক্তি নয়, এর অর্থহীন বাক্যগুলি পরিত্যাগ করে মমতার প্রেরণাটুকু, কৃতজ্ঞতার সংকেতটুকু গ্রহণ করতে হয়। সে নিয়ম কপিলের অজানা নয়, কিন্তু আজ সে রেহাই চায়। আজ একটি দিনের জন্য নিজের বাড়িতে ওরা তাকে পরের মতো বাস করবার সুযোগ দিক। আজ তার হৃদয় বিশেষ দুর্বল হয়ে পড়েছে। নির্বিকার চিত্তে ওদের নিরুপায় নির্ভরকে আজ আর সে ক্ষমা করতে পারছে না। কিন্তু পৃথিবীতে কেউ অন্তর্যামী নয়, নিজের মনকে সকলে অনুসরণ করে চলে সবসময়। খুকি বলল, মেয়ের মুখখানা কিন্তু ভারী সুন্দর মা, কি করে তাকায়, দেখলে মায়া হয়। কিন্তু কপিলের মায়া শুকিয়ে গেছে। সে বলল, সব কথাতেই তুই মাতব্বরি করিস কেন খুকি, আমার সঙ্গে তুই এমন করে ইয়ারকি দিবি। খুকির মুখ বিবর্ণ হয়ে গেল, মা আড়ষ্ট হয়ে উঠলেন। ঘরে যেত খুকি। কপিল মুখ নিচু করে খেতে লাগলো। মার আদেশে খুকি ঘরে গেল কিনা তাকিয়ে দেখল না। ওদের মনের কথাটা সে অনুমান করতে পারে। এটা ওদের জানাই ছিল যে বেকার অবস্থায় যত অশ্রদ্ধা অসম্মান তাকে ওরা দিয়েছে, এবার এর প্রতিশোধ নিতে আরম্ভ করবে। তার এই অমার্জনীয় রুক্ষতায় ওরা শুধু নিঃসন্দেহ হয়ে গেল যে জীবন রথের চাকা ঘুরে গেছে, এবার জুটবে পেশন তাদের। অযৌক্তিক অবহেলা, অসহ্য প্রভুত্ব, নিরর্থক অপমান, আজ থেকে তার রাগ করা, বিরক্ত হওয়া ও অন্যমনস্ক থাকার আর কোনো মানে হবে না। অথচ আজ থেকে জীবনযাপন তার এত খারাপ লাগবে যে সর্বদা রিক্ত না হয়েও অন্যমনস্ক না থেকে সে পারবে না। বেঁচে থাকাটা চারিদিক থেকে এবার তার অসুবিধায় পরিপূর্ণ হয়ে এলো। বাড়িতে স্থান এত কম যে কিছুক্ষণ একা থাকবার উপায় নেই। ঘরে বাইরে মানুষের উপস্থিতি অবর্জনীয় হয়ে আছে। কপিলের ভাই দুটি ভালো ছেলে, সন্ধ্যা হতে না হতেই ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে তারা পড়তে বসে। কপিলকে কাছ থেকে তাদের পড়া বলে দিতে হয়। আজ লণ্ঠনের চিমনিতে একটা পুরনো পোস্টকার্ড এঁটে চৌকির দিকটা ছায়াচ্ছন্ন করে কপিল নিজের নির্জনতা সৃষ্টি করে নিল। তার মাথা ধরেছে বলে ভাইদের আজ শব্দ করে পড়া ও পড়া জিজ্ঞাসা করা রহিত করে দিল। কিন্তু কপিলের দৃষ্টি বারবার ফিরে আসতে লাগলো ওদের এদিকে। কাল আলোর আড়ালের প্রয়োজন হয়নি, চৌকিতে বসে শুধু চাকরি পাওয়াটাকেই কাল সে উপভোগ করেছিল। আজ থেকে সেই চাকরি তার শুরু হয়েছে। কিন্তু ওদের দিকে তাকিয়ে গভীর দায়িত্ববোধের যে নিবিড় সুখ কাল তার জুটেছিল,
আজ তার এতটুকু অবশিষ্ট নেই। কপিল চৌকিতে শুয়ে চোখ বুজে পড়ে রইল। এখন এটাও সে বুঝতে পেরেছে, পঙ্কজকে বঞ্চিত করে কাল তার গভীর অনুতাপ হয়েছিল, কিন্তু এত বড় আঘাতে পঙ্গু হয়ে গেলেও বন্ধুত্ব তাদের একেবারে মরে যাবে না এ বিশ্বাসও তার ছিল। পঙ্কজের আংশিক ক্ষমা লাভ করার আশা কালও সে মনে মনে পোষণ করেছে। কত কল্পনা ছিল, দীর্ঘ ছন্দে কত কর্মপদ্ধতি আগামী ভবিষ্যৎ ব্যাপে রচনা করা চলছিল। বড় ক্ষতিকে ছোট ছোট অসংখ্য উপকার দিয়ে মুছে নেবার সুযোগ থেকে পঙ্কজ তাকে এমনিভাবে বঞ্চিত করবে সে তো তা ভাবতেও পারেনি। রাত্রি বেড়ে আসার সঙ্গে কপিলের বিষণ্ণতা বেড়ে চলল। চুপচাপ ঘরে বসে থাকা তার পক্ষে অসহ্য হয়ে উঠল। খুকিকে দরজা বন্ধ করতে বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। পঙ্কজের বাড়ি বেশি দূরে নয়, বড় রাস্তার পরে ডান দিকে খানিক হেঁটে বাইয়ের লাল ইট পাতা সরু গলিটার মধ্যেই তাদের সংক্ষিপ্ত নিড়। পঙ্কজকে কোন হাসপাতালে নিয়ে গেছে এ খবরটা না জেনে রাখার জন্য এখন কপিলের আফসোস হতে লাগল। পঙ্কজ বাঁচল কি মরল তাও তো সে জানে না, ওদের বাড়ির সামনে দিয়ে একবার হেঁটে এলে এটা জানা যাবে। পঙ্কজের মার কান্না কি আজ সারারাত্রির মধ্যে একবারও থামবার সুযোগ পাবে? পথ থেকেই সে পঙ্কজের মৃত্যুকে সুনিশ্চিত করে নিতে পারবে। পঙ্কজের খবরটা না পেয়ে সে কোনো কর্তব্যই নির্ণয় করে উঠতে পারছে না। পঙ্কজের মার কান্না কপিলের কানে এলো না, হয়তো ওরা এখনো খবর পায়নি। মানুষের পথ চলায় রাস্তার ইট যেমন ক্ষয় পেয়েছে, কালের এগিয়ে যাওয়ায় পঙ্কজের ঠাকুরদাদার আমলের বাড়িটাও তেমনি শীর্ণ হয়ে এসেছে। নিঃসঙ্গ একটি গ্যাসের আলোয় গলিতে পাতা ইটের ফাঁকে ফাঁকে ছোট বড় গর্তে সঞ্চিত কালো জল চকচক করছে। সদর দরজার পাশটিতেই সমস্ত গলিটার অপরিচ্ছন্নতা আবর্জনার স্তূপে ঘনীভূত হয়ে এসেছে। কপিল কড়া নাড়ল, ডিবড়ি হাতে দরজা খুলতে এলো আশা। দাদার চাকরি হওয়ার যে বিজ্ঞাপন খুকির গায়ের জীর্ণ পোশাকি জামাটিতে কপিল দেখতে পেয়েছিল, আশার সর্বাঙ্গে তার কোথাও অনুকরণ নেই। তার সম্পূর্ণ আবরণ একটি শাড়ি, ছেঁড়া এবং বিবর্ণ। পঙ্কজ নেই আশা? না, দাদা কাল থেকে বাড়ি আসেননি। এ সংবাদে বিস্মিত অথবা চিন্তিত হয়ে ওঠা অত বড় অভিনয় কপিল সেটা পেরে উঠল না। নীরবে বাড়িতে ঢুকে সে সংকীর্ণ উঠানে দাঁড়াল। এতটুকু উঠান যে চারিদিকের দেওয়ালের মাথায় একটা ছাদ বসিয়ে দিলে একটা মাঝারি সাইজের ঘরের চেয়ে বড় কিছু করা যাবে না। তবু একদিকে পঙ্কজ সিমেন্ট খুঁড়ে মাটি বিছিয়ে ফুলের চারা লাগিয়েছিল। চারাগুলির শৃঙ্খলা ও ফুল ফুটবার উৎসাহ তাকিয়ে দেখে জীবনের নাটকীয় পরিসমাপ্তির কত বড় কাব্যের ভূমিকা পঙ্কজদের ছিল কপিল যেন অকস্মাৎ তারই প্রমাণ আবিষ্কার করে ফেলল। ইটের খাঁচার মেঝে খুঁড়ে দুহাত চওড়া জমিতে ফুলের বাগান করার মতো পাগলামি না থাকলে মানুষ কি নিজেকে ওভাবে মেরে ফেলতে পারে? দরজা বন্ধ করে এসে আশা বলল, আপনি দাদার খবর কিছু জানেন? কপিল বলল, না তো। আজ কেদারবাবুর ছেলেকে দাদার অফিসে পাঠানো হয়েছিল, সেখানে দাদার নামে নাকি কেউ চাকরি পায়নি। চাকরির কথাটা দাদা আমাদের মিথ্যেই বলেছিল। গুছিয়ে কোনো কথাই বলা যায় না, আবলতাবল ধ্বনি ঠোঁটের ডগায় এগিয়ে আসে। কপিল জিজ্ঞাসা করলে, কেদারবাবুর কোন ছেলে? মেজ ছেলে সত্যেন। সত্যেন? তা হবে, কি বলল? ডিপটিটা পাশের দিকে সরিয়ে নিজের ছায়া ফেলে আশা বলল, দাদা চাকরি পায়নি। আবার কি বলবে, চাকরির কথা বলে মার ভালো বাধা দেওয়া টাকা নিয়ে কাল থেকে পালিয়ে বেড়াচ্ছে।
বন্ধুদের সঙ্গে কোথায় ফুর্তি করছে হয়তো। আশার হাতে ধরা ডিবড়িটা কাঁপে, মদটদ খাওয়াও বোধহয় ধরেছে। এক একদিন বাড়ি ফিরলে টলতেও দেখেছি। আমাদের আজ রান্না হয়নি জানেন। কেন? এমনি দাদার জন্য আমরা সবাই ভাবছি, মা বিছানা নিয়েছেন, বাবা বোধহয় আজ রাত্রেই মরবে। কাল শেষ রাত্রে বৌদির একটা মেয়ে হয়েছে, বাকি রইলাম আমি। রেধে খাওয়ার উৎসাহ ছিল না, তাই উপোস করে শুদ্ধ হচ্ছি। সে আচমকা জিজ্ঞাসা করলে, বসবেন না চলে যাবেন? একটু বসি। বসুন। নিস্পৃহ আহ্বান জানিয়ে আশা তাকে আসন পেতে দিল, তারপর থামে ঠেস দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রাত্রি বোধহয় এখন 10টার বেশি হবে না, কিন্তু নিস্তব্ধতা নিশীথ রাত্রির। পঙ্কজের মেয়েটা মাঝখানে একবার কোঁকিয়ে চুপ হয়ে গেল, বেশি দূরে নয় কাছে। ও ঘর থেকে কাঠ কয়লা জ্বালানোর একটা গাঢ় গন্ধ ভেসে আসছে। আতুরের এই পুরনো বায়ুবাহী পরিচয় কপিলের শৈশব থেকে স্মরণীয় রহস্য হয়ে আছে। তার কাছে এই নবজন্ম গন্ধের নেপথ সংঘটিত হয়, কিন্তু আজ মৃত্যুর সঙ্গে সম্পর্ক রহিত কিছুই কপিলের জগতে নেই। জীবাণু শুরু হবার অভ্যস্ত অনুভূতির সঙ্গে মৃত্যুর উপলব্ধি এমন করে জড়িয়ে গেছে তার কল্পনায়, পঙ্কজের স্বর্ণাভ মেয়েটিকে পঙ্কজের রক্তই আরক্তিম করে দিচ্ছে। পঙ্কজের খবর নেব আশা? কি হবে খবর নিয়ে, টাকা ফুরিয়ে গেলে নিজেই আসবে। কপিল খানিকক্ষণ ভাবল। আমাকে ডেকে পাঠাওনি কেন? ডাকতে পাঠিয়েছিলাম, আপনাদের দুদিন খবর পাওয়া গেল না। বাসা বদলিয়ে একটা খবরও তো দেননি, কোথায় গেছেন তাও কেউ বলতে পারল না। কপিল একবার ভাববার সময় না নিয়েই বলল, মুদি দোকানে অনেকগুলো টাকা ধার ছিল, তাই ঠিকানা বলে যায়নি। নতুন বাড়ি যাবার গোলমালে তোমাদেরও খবর দেওয়া হয়নি, আজকালের মধ্যে আসবো ভাবছিলাম। আবার তারা চুপ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আশার বোধহয় পা ব্যথা করছিল, সে থামে ঠেস দিয়েই উবু হয়ে বসে হাত দুটো বুকের কাছে জড়ো করে এনে রাখল। তার ঝিমানো চোখ দুটি দেখে মনে হয় সে বুঝি এখনই অমনিভাবেই ঘুমিয়ে পড়বে। কপিলের বুকটা আপনা থেকে মুচড়ে গেল। এত বড় মেয়ে বেশি উদাসীন হয়ে গেছে যে স্বাভাবিকতা খুঁজে পাওয়া যায় না। ওর চেহারা অস্বাভাবিক, কাপড় পরা অস্বাভাবিক, বলবার ভঙ্গি অস্বাভাবিক, ভেতরটা ভোঁতা হয়ে গিয়ে বাইরেটা ওর বেমানান হয়ে গেল। মৃদুতম একটা লজ্জার আবরণও যদি এনে রাখতে পারত, চুল তো কম নয়, সামনে এনে ছড়িয়ে দিক না। দুর্ভেদ্য অন্ধকারে আংশিক অঙ্গ তলিয়ে যাক। আজ যাই আশা, কাল আসব। ঘুমিও না, ঘুমিও না, একটু অপেক্ষা করো, মোড় থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এবারও শুধু আশা বলল। আচ্ছা, দরজা দিয়ে দাও, বলে কপিল বেরিয়ে গেল। খাবার নিয়ে ফিরে এসে কপিল দেখল দরজা আশা খোলাই রেখে দিয়েছে। খাবারটা নামিয়ে রেখে চলে যাবার সময় সে আশাকে ডেকে বাইরের দরজা পর্যন্ত সঙ্গে নিয়ে গেল। আশার উপরে তার অবিশ্বাস জন্মে গেছে। নিজে দাঁড়িয়ে বন্ধ না করলে সদর দরজাটা সমস্ত রাত্রি খোলা রেখে দেওয়া ওর পক্ষে আশ্চর্য নয়। রাত্রির শহর, পঙ্কজের বাড়ি থেকে বেরিয়েই নিশীথ নগরীর অন্তঃপুর। কোনো রাত্রিতেই এর রূপান্তর নেই, কিন্তু মানসিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য না থাকলে প্রতিদিন হয়তো এর স্থায়ী রূপও চোখে পড়ে না। অন্যমনস্ক পদক্ষেপে মানুষ লাখো নরনারীর সংকীর্ণ গৃহবেষ্টনীতে বিচরণ করে ফেরে।
আজ অশান্ত চিত্তের সঙ্গে শহরের পথ ও পথিকের সম্পর্ক কপিলের স্থাপিত হয়ে গেছে। হৃদয়ে এতখানি অন্ধ স্পন্দিত আবেগ সঞ্চিত না হলে সকলের সঙ্গে মিশে পথ চলা যায় না, একা চলতে হয়। একটা ভয়ঙ্কর কিছু করবার প্রবৃত্তি কপিলের অদম্য হয়ে উঠেছিল। তার শান্ত ভদ্র জীবনে শৈশবের ভূতের ভয় কাটিয়ে ওঠার পর মদ ও মদের সঙ্গে মানানো নারী ছাড়া ভয়ঙ্কর আর কিছুই অবশিষ্ট ছিল না। এত রাত্রে মদ সংগ্রহ করার প্রক্রিয়া তার অজ্ঞাত। সে তাই অর্ধেকটা গলি অতিক্রম করে যে মেয়েটিকে সবচেয়ে ভীরু বলে মনে হলো তারই দুয়ারে অতিথি হয়ে দাঁড়ালো। বলল, আমার কাছে টাকা নেই, এই আংটিটা আছে। ভীরু মেয়ের সন্দেহ বেশি সোনার? এ প্রশ্নে রাগ হবার কথা নয়, কপিল গেল রেগে। সোনা নয় তো কি রূপা, সোনা চেনো না? ভীরু মেয়েটা বলল, বেচে টাকা নিয়ে এসো, এত রাত্রে সোনা নিয়ে নাড়াঘাটা করব না। ওই বড় সাদা বাড়িটা দেখছ, ওখানে বিজনবাবুকে দাও গে আংটি, টাকা দেবে। তারপর হঠাৎ আশাতেতে দরদ দেখিয়ে বলল, চলো আমিও সঙ্গে যাচ্ছি, তোমাকে ঠকিয়ে দেবে হয়তো। ভয়ঙ্করকে একটু চেখেই কপিলের পিপাসা নিবৃত্ত হয়েছিল। সে বলল, থাক কাল আসব। কিন্তু ভীরু মেয়ের আগ্রহ এবার সীমা ছাড়িয়ে গেছে। আমি সঙ্গে থাকলে ঠিক দাম দেবে গো, ঠকাবে না, চলো। এর সঙ্গে রাত্রি যাপনের স্বাদ তার কেন হয়েছিল কপিল এতক্ষণে তা ভুলে গেছে। পকেট থেকে বিকালে কেনা বিড়ির স্বাদটা এখনো পড়েছিল। একটা বিড়ি ধরিয়ে মন্থর গতিতে সে গলি অতিক্রম করে চলে গেল। এ আরও একটা দুর্ঘটনা, আশায় অসহ্য সহিষ্ণুতা অসংযত করে দিয়েছিল। ঘটনাচক্রে মৃত আত্মা নিয়ে নির্বিকার চিত্তে পাক খাওয়া তাকে ক্ষোভে ও অভিমানে উত্তেজিত অসংযত করে দিয়েছিল। পথপ্রান্তে ওই খণ্ড প্রলয়ের পর নিষ্ঠুর বিষাদে তার হৃদয় ও মন যেন মরে গেল। বুদ্ধি ও অনুভূতি এক মুহূর্তে তার ভোঁতা হয়ে গেছে, আলগা হয়ে গেছে, ভোঁতা হয়ে গেছে, আলগা হয়ে গেছে। শ্লথ চিন্তাশক্তি দিয়ে যন্ত্রণাকে সে আর অনুভব করতে পারছে না। তার আমিত্ব তারই মুহূর্তের খেয়ালের সুযোগে এমনভাবে পর হয়ে গেছে যে হৃদয় মনের কোনো প্রক্রিয়াকেই সে আর আমল দিতে রাজি নয়। আশাকে এতক্ষণে সে বুঝতে পেরেছে। আশার সঙ্গে খানিক আগে ভাঙা বাড়ির চলটা ওঠা বারান্দায় আধ ঘন্টা বসে থাকার ইতিহাস তার মনে ক্রমে ক্রমে রহস্যপূর্ণ হয়ে উঠেছিল। এতক্ষণে স্বচ্ছ হয়ে গেছে। বড় রাস্তায় দাঁড়িয়ে সন্ন্যাসীর দৃষ্টিতে কপিল সংখ্যাতীত আলোর সমবেত কৌতুক চেয়ে দেখল। বাসগুলি এখন উল্কার গতিতে ছুটছে। পঙ্কজ যে বাসটির তলে চাপা পড়েছিল তারও এমন তীব্র গতি ছিল না, কিন্তু কপিলের হৃৎকম্প থেমে গেছে। সন্তর্পণে সাবধানে অল্পে অল্পে সে তার চিন্তাকে নিয়ে এগিয়ে গেল। আজ রাত্রির ভবিষ্যৎকে দাগ দিয়ে দিয়ে এখনই তার ভাগ করে ফেলা চাই। পরে আর তার পরিবর্তন চলবে না, প্রত্যাবর্তন চলবে না। প্রথমে সে যাবে সুরেশবাবুর বাড়ি, সেখান থেকে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন ভিন্ন, আর কোথায় পাবলিক টেলিফোন বুথ আছে কপিল তা জানে না। হাওড়ায় সে কলকাতার সবগুলি হাসপাতালে ফোন করে পঙ্কজের খবর নেবে, তারপর ফিরে যাবে আশার কাছে। রাত্রি তখন একটা হোক দুটো হোক, আশার কাছে সে আজ ফিরে যাবেই। কয়েকটা টাকার দরকার, কপিল ভীরু মেয়েটার কাছে ফিরে গেল। ওর সঙ্গে রাত্রি যাপন এ জীবনে তার আর হয়ে উঠল না, কিন্তু বিজনবাবুর কাছে আংটি বাঁধা রেখে ওকে সে একটা টাকা দেবে। একবার ওর বাহু স্পর্শ করে বলবে যে তোমার জীবনে যে দুর্ঘটনা ঘটেছিল হাজার চেষ্টা করেও তুমি তার গতি রোধ করতে পারতে না। দুর্ঘটনায় তোমার হাত নেই, কিন্তু প্রায়শ্চিত্ত তোমার। দেখো আমার বন্ধু,
চোখের পলকে যে দুর্ঘটনা ঘটিয়ে দিল আমি তার প্রায়শ্চিত্ত করতে চলেছি। তাই নিয়ম, আমার কথাগুলি মনে রেখো, দুঃখের দিনে কাজে লাগবে। ট্রাম অনেকক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল। আশাকে স্মরণ করে বাসে উঠেই কপিল সুরেশবাবুর বাড়িতে গেল। প্রকাণ্ড বাড়ির সামনে পৌঁছেই ডাকাডাকি শুরু করতে সে এক মুহূর্ত ইতস্তত করল না। ইতস্তত করবার প্রবৃত্তিকে ফাঁকি দেবে বলেই ভোরের জন্য অপেক্ষা না করে সে আজ রাত্রে তার সমস্ত কর্তব্য শেষ করতে প্রবৃত্ত হয়েছে। কাল সকালে ঘুম ভেঙেই ওদের আদর যত্ন তাকে ভেঙে ফেলবে। দারোয়ান গেট খুলল, খবর দিতে গেল এবং কপিলকে একেবারে দোতলায় নিয়ে যাবার হুকুম সংগ্রহ করে ফিরে এলো। কপিল ভবিষ্যৎ ভাগ্নি জামাই বলে সুরেশবাবু আলস্য অক্ষুণ্ণ রেখে তাকে একেবারে শোয়ার ঘরে আনিয়ে নিলেন। বললেন, কি ব্যাপার কপিল? একটু দরকার ছিল। এ আর এক জগৎ। এ জগতে যেমন উজ্জ্বল আলো জ্বলে, সেই আলোর সঙ্গে মানিয়ে উজ্জ্বল আসবাবপত্রের সঙ্গে উজ্জ্বল মানুষেরা বাস করে। আকাশের অনুকরণে রাঙানো দেওয়াল, চকচকে পালিশ করা খাটে, প্রৌঢ় দম্পতির এক হাত পুরুষজ্জা, ছোট গোল টেবিলটিতে কাঁচের গ্লাসে এক গ্লাস ঠান্ডা জল, সুরেশবাবুর স্ত্রীর ছোট চটি জুতোটি এবং এমনি অনেক বিচ্ছিন্ন জড় উপকরণ ঘরে ঢোকা মাত্র কপিলকে প্রলোভিত করা শুরু করেছে। মোহিনীকে গ্রহণ করলে এই জীবনে এসব উপকরণ যে তার জুটবে না এমন কোনো কথা নেই। তবু এ ঘরটা প্রলোভনে ঠাসা। সুরেশবাবু বললেন, কি দরকার বলো? আগে আমাকে মাপ করতে হবে। সুরেশবাবুর মুখ না দেখলে কপিল হয়তো বুঝতে পারত না কথাটা সে স্পষ্ট করে দেয়নি। সে আবার বলল, মোহিনীকে আমি বিয়ে করতে পারবো না, এবার বলা হয়েছে, অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে। কপিল চোখ নামিয়ে নিল। সুরেশবাবু বললেন, আমাকে এভাবে ঠকাবার মানে? কপিল অস্ফুট স্বরে বলল, আপনি ইচ্ছা করলে চাকরিটা আমি ছেড়ে দেব। সুরেশবাবুর স্ত্রী বললেন, তোমাকে ভালো ছেলে বলেই জানতাম কপিল, তুমি আমাদের সঙ্গে এরকম জুয়াচুরি করবে আমরা তা ভাবতেও পারিনি। চাকরিটা বাগিয়ে নিয়ে এখন তুমি বলছো বিয়ে করতে পারবে না। সুরেশবাবু বললেন, তাছাড়া মোহিনী বোবা হলেও কালা নয়, ও সব কথাই শুনছে। তুমি এখন বিয়ে ভেঙে দিলে ওর কিরকম লাগবে? কপিল বলল, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমার চেয়ে আরো কত ভালো ছেলে এ চাকরি পেলে মোহিনীকে বিয়ে করতে রাজি হবে। সুরেশবাবু এবার চটে গেলেন, আমাকে মূর্খ ঠাউরালে নাকি হে? তোমার মতলব বুঝতে আমার বাকি নেই কপিল। তুমি আগেই জানতে, একবার নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার চাকরি করে দিলে নিজের ফাঁদে আমি নিজেই আটকে পড়ব। দুদিন আগে যার কাছে তোমার গুণকীর্তন করে এসেছি, আজ আবার তার কাছে উল্টো গাইতে পারবো না। জেনে শুনে তুমি? সুরেশবাবু সজোরে একটা ঢোঁক গিললেন, তুমি একটা রাস্কেল কপিল, হম্বাগ। মোহিনীর সঙ্গে কপিলের দেখা হলো সিঁড়ির মাঝখানের বাঁকে। মোহিনী কথা বলতে পারে না, কিন্তু সব শোনে। একটি পা ও দুটি হাতে ভর দিয়ে সে সিঁড়ির মাঝখানে নেমে এসেছে। খুকি বলেছিল মোহিনীর মুখখানা মন্দ নয়। সে মিথ্যে বলেনি, মুখে ভাষা নেই বলে তার চোখে আর মুখে একটা নিঃশব্দ ভাষা সৃষ্টি হয়েছে। তার দিকে তাকালেই অনেক সময় তাকে বোঝা যায়। বুকে কথা জমলে তার ঠোঁট কাঁপে, চোখের পাতা কাঁপে। যেসব রেখা তার মুখখানাকে সুশ্রী করে রেখেছে সেই রেখাগুলিও কাঁপে। কপিল দাঁড়াল। মোহিনীর উঠে দাঁড়াবার শক্তি নেই জেনেও তার মনে হল নিজেকে সে তার পদপ্রান্তে সঁপে দিয়েছে। কপিল মরার মতো বলল, কে মোহিনী? এ প্রশ্নের জবাব মোহিনী আগেও দিয়েছে, এখনো দিচ্ছে। তার বেশি জবাব দেবার শক্তি তার নেই। কিন্তু মোহিনী পঙ্গু, অসম্পূর্ণ,
আশার সমগ্রতা আছে। শুধু তাই নয়, পঙ্কজকে কপিলের অস্বীকার করা চলবে না, অন্তত পঙ্কজের আত্মহত্যাকে। বেতাল পঞ্চবিংশতির গল্পে এই কাহিনীটি প্রক্ষিপ্ত করে দিতে পারলে বলা শেষ করে বেতাল প্রশ্ন করত, দুর্ঘটনা কটি মহারাজ? সংখ্যা নেই। কোন দুর্ঘটনাটি বড়, কোন দুর্ঘটনাটি বড়? রাজা বিক্রমাদিত্য কি জবাব দিতেন জানি না, কিন্তু বিক্রমাদিত্যের পর বহু শতাব্দী কেটে গেছে, এ যুগে প্রশ্নটাই বড়, জবাব নয়। কারণ কারণ আবিষ্কারক মানুষ একটি প্রশ্নের দশটি জবাব আবিষ্কার করতে শিখেছে।